বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা বিএ বিএসসি প্রোগ্রাম কোর্সে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি নিয়েছো তাদের প্রথম থেকে ছয় নম্বর সেমিস্টার পর্যন্ত সমস্ত সেমিস্টারের সিলেবাস ইন ডিটেলস আলোচনা করব আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তোমরা যখন প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিলে তখন তো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে সাবজেক্টের পাশে লেখা ছিল সিসি কিংবা জিই, এরকমভাবে তোমাদেরকে লেখা ছিল, এরকম হচ্ছে কোর্স কোড। তো এই কোর্স কোড অনুযায়ী তোমাদের যে যে কোড ছিল সেই কোড অনুযায়ী তোমাদের কোন কোন টপিক পড়া হবে বা পড়তে হবে সেগুলো তোমরা দেখে নেবে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেমন সিসিপিই কোর্স কোড, সিসি টু এ, তারপরে সিসি, বেশিরভাগ জনের সিসি থাকে এই কোর্স কোডটা, অর্থাৎ কোর কোর্স যাকে বলা হয়। প্রত্যেক ক্ষেত্রে এক্ষেত্রে দেখ, ফার্স্ট সেমিস্টারে যে কটা পরীক্ষা হয় ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টের, প্রত্যেকটার পেপারে মার্কস হচ্ছে 75, শুধু এইসিসির ক্ষেত্রে 15 মার্কস। তো এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে তোমরা দেখে নাও কোন কোন কোর্স কোডের কত নম্বর থাকছে, অর্থাৎ মার্কস ডিভিশনগুলো তোমরা দেখে নেবে, আর কোন কোন কোর্সের টাইটেল অনুযায়ী কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে বা কোন কোন টপিকের অধ্যায়গুলি তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এইভাবে তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো অথবা পজ করে তোমরা দেখে নিতে পারো। তো আমি পরপর প্রতিটা সেমিস্টারে বলছি, তোমরা দেখে নাও। দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রেও সেম তোমরা দেখে নেবে সব, যারা সিসি আছো সিসির জন্য কী কী কত নম্বর থাকছে, এই সিসির জন্য সিসি টু বি, সিসি পিই, ওয়ান বির ক্ষেত্রেও কোন কোন টপিক পড়তে হচ্ছে দেখে নেবে, এইরকমভাবে তোমরা দেখে নাও। সেমিস্টার থ্রির ক্ষেত্রে দেখে নাও, সেমিস্টার ফোর, সেমিস্টার ফাইভ, সেমিস্টার সিক্স তোমরা অবশ্যই দেখে নিলে। এবার টোটাল যে সিলেবাসটা সিসি পেপারের দেখে নাও। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, ইউনিট ফোর, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু ফিল্ড প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল এক্সাম হবে, দেখে নেবে। সেমিস্টার টুর ক্ষেত্রে দেখে নাও পরপর, সেমিস্টার টুতে আছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট, এই টপিক থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। প্রথম আছে ইন্ট্রোডাকশন, টুর্নামেন্টস, ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস, লিডারশিপ, তাছাড়া প্র্যাকটিক্যাল আছেই। রেফারেন্স দেখো, রেফারেন্সে তোমাদের কোন কোন বই পড়তে হবে দেওয়া আছে প্রতিটা সেমিস্টারে, ভালো করে ফলো করো তোমরা দেখতে পারবে। সেমিস্টার থ্রিতে তোমরা দেখে নাও কী কী পড়তে হচ্ছে তোমাদেরকে এখানে, ইউনিট ওয়ান টু থ্রি পরপর দেখে নাও, ভিডিওটি পজ করে তোমরা লিখে নিতে পারো। ইউনিট ফোর প্লাস ল্যাব প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল হবেই। সেমিস্টার থ্রি আরেকটি এসি সির ক্ষেত্রে পরপর তোমরা দেখে নাও। সেমিস্টার ফোর হেলথ এডুকেশন, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, টোটাল সিলেবাস তোমরা দেখে নেবে। এর পিডিএফ ফাইল আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরপর তোমরা দেখে নাও, সেমিস্টার ফাইভ ডিএসি যেটা বললাম, সেমিস্টার ফাইভের ডিএসির টু পেপার, সেমিস্টার ফাইভের এসইসির পেপার থ্রি, সেমিস্টার সিক্সে চলে আসো ডিএসির পেপার থ্রি, সেমিস্টার সিক্সের ডিএসির পেপার ফোর, সেমিস্টার সিক্সের প্রজেক্টের পেপার কী কী আজ দেখে নাও। সেমিস্টার সিক্সের এসইসির পেপার ফোর, ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল এগুলো পড়তে হবে এখান থেকে, ভলিবল, নেটবল, থ্রো বল, এই টপিকগুলো পড়তে হবে এখান থেকে।
এবার আসছি যারা জিই বিষয়টি নিয়েছো, জিই বিষয়টি নিয়েছো অর্থাৎ জেনিক ইলেকট্রিক হিসেবে তাদের আছে এই বিষয়টি, তাদের ক্ষেত্রে পড়তে হচ্ছে চারটে সেমিস্টারে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার দেখে নাও, তৃতীয় সেমিস্টারে দেখে নাও কী কী পড়তে হচ্ছে, চতুর্থ সেমিস্টারে তোমরা দেখে নাও তোমরা কোনগুলো তোমাদের পড়তে হবে, এই যে তোমাদের টপিক এটা এটা পড়তে হবে, তো এর সিলেবাস দেখে নাও ডিটেলসে। সেমিস্টার ওয়ানের জি পেপার, সেমিস্টার টুর জি পেপার, সেমিস্টার টুর ট্র্যাক অ্যান্ড ফিল্ড পেপার মানে আরেকটি পেপার টু এর, দেখে নেবে। সেমিস্টার থ্রির জন্য কী পড়তে হবে জি বিষয় হিসেবে, ইউনিট ওয়ান টু থ্রি ফোর তোমরা দেখে নাও, চারটি ইউনিট পড়তে হচ্ছে তোমাদের এখানে, আর ল্যাব প্র্যাকটিক্যাল আছে, রেফারেন্স বুক দেওয়া আছে। সেমিস্টার ফোরে পড়তে হচ্ছে কি হেলথ এডুকেশন অ্যান্ড টেস্ট অ্যান্ড মেজারমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশন, সেমিস্টার ফোরের জিই হিসেবে পড়তে হচ্ছে, এখান থেকে তোমাদেরকে চারটি ইউনিট পড়তে হচ্ছে। তো ভিডিওটি কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।